গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে আবার নতুন একটা দিনে তোমাদের আমার ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখছোই আমি সকালে আবার কাজ করতে চলে এসেছি। এই এই কিছুক্ষণ আগে উঠে আমাদের চা টাগুলোই খাওয়া হয়েছে, এখনও ব্রেকফাস্ট বা কিছুই হয়নি। আর ছেলে ওই ঘরে ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে, ওদের ডাকিনি। যতক্ষণ ওরা ঘুমোয় সেই সময় আমি কাজটা করে নেওয়ার চেষ্টা করি, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়। কালকে তোমরা দেখেছোই পর্দাগুলো সব কাচলাম এই ঘরে, আর আজকে আমি কুশনের কভারগুলো খুলে নিচ্ছি। কুশনের কভারগুলো আজকে কেচে নেবো আর কুশনগুলো একটু রোদে দেবো, বিছানাটাও একটু রোদে দেবো। আজকেও খুব ভালো রোদ্দুর হয়েছে, ওই জন্য এই কাজগুলো আজকে করছি। আমার বিছানায় যেগুলো পাতা থাকে সেগুলো আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে আমি রোদে দিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমি নিচে দিইনি, এই ওপরের ব্যালকনির মধ্যে দিচ্ছি, কারণ বৃষ্টি এলে ভিজে যদি যায়, তাই জন্যে এইখানে দিয়ে দিচ্ছি। এখানেও খুব সুন্দর রোদ আসে। সকাল থেকে ক্যামেরার সামনে এসে যে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হয়ে ওঠেনি, দেখছোই সকাল থেকে। আমি কালকে তো এই পর্দাগুলো কেচেছিলাম কিন্তু লাগানো হয়নি। আমি ভাবলাম যে একটুখানি মানে শুধু নেটটা লাগিয়েছি আর পর্দাগুলো এখনও লাগাইনি, পর্দাগুলো পরে লাগাবো। আজকে বিছানাটা তুলে নিলাম, বিছানার যে জাজিম মানে আমি তো বালাপোষ পাতি, সেই বালাপোষগুলো উঠিয়ে রোদে দিয়ে দিলাম। এবার ওগুলো রোদ টোদ হয়ে যাবে, গরম হয়ে যাবে, তারপর নেবো। আজকে ওগুলো ব্যালকনিতেই দিলাম, কারণ নিচে অনেক সময় যদি বৃষ্টি চলে আসে তাহলে ভিজে যাওয়ার ভয় থাকে, ওই জন্য ওগুলো ব্যালকনিতেই দিলাম। আর কুশনের কভারগুলোও খুলে নিয়েছি, ওগুলোও এখন কাচবো, দেখি আর টুকটাক যা কাছাকাছি পারি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো। আর রান্না আজকে কী যে হবে আমি নিজেও জানি না, এখন আমার হাজবেন্ড দেখি বাজার যায় কি না, কারণ আজকে কোনো মাছ মাংস কিছু ঘরে নেই। ডিম আছে, যদি বলে ডিম করবো, আর এমনি নিরামিষ ডাল তরকারি যা সেগুলো করবো। তাহলে দেখতে থাকো। টিফিন বানাতে চলে এসেছি। টিফিনে আজকে আমাদের হয়েছিল ব্রেড অমলেট। আর ব্রেড অমলেট অনেকে হচ্ছে পাউরুটিটা না শেখে কাঁচাই করে, কিন্তু আমি আগের দিনই বলেছি আমার কাঁচা করলে একটা কেমন লাগে, ওই জন্য আমি একটু হালকা করে শেখে তারপরে করি, কারণ নয়তো একদম নরম মতন ভেতরে ডিমটা যেন ঢুকে কেমন কাঁচা কাঁচা মতন নরম হয়ে থাকে, ওই কারণে আমি একটু শেঁকে নিই। আর আমি ব্রেডগুলো ওই ডিমের যে গোলাটা করি তার মধ্যে চুবিয়ে দিই না, চুবিয়ে দিলে না পাউরুটিটা কেমন নেতানো মতন হয়ে যায়, ওই জন্যে আমি এইভাবে প্রথমে অমলেটটা করে নিই, মানে অল্প তেল দিয়ে যেরকম অমলেট হয় সেইভাবে অমলেটটা করে তার ওপরে ব্রেডটা বসাই, তাহলে যেন আমার মনে হয় ভালো হলো। এই দেখো অমলেটের মতন আমি দিয়ে দিলাম, এর ওপরের দিয়ে আমি ব্রেডটা বসিয়ে দেব, তারপরে চারদিক দিয়ে অমলেটটা দিয়ে ঢেকে দিই, এইভাবে আমি করি। আর চেপে চেপে নিলেই ও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, ওই কাঠের খুন্তিটা দিয়ে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। আজকে আমার বর বললো নিরামিষই খাবে, তাই জন্যে আর ও বাজারে গেল না, যা সবজি ছিল আমি দেখলাম বাঁধাকপি ছিল, তাই আজকে আমি বাঁধাকপির তরকারি আর ডাল আর একটু ব্যাট পাঁপড় ভেজেছিলাম। এই কারণ এত এক্সট্রা কাজ করলে আবার রান্নার দিকে সেরকম তো কিছু করা যায় না, আজকে এই আমাদের রান্না হয়েছিল। তা দেখছোই বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি, বাঁধাকপিটা আমি বঁটিতেই কাটি, এমনিও সবজিপাতি আমি বঁটিতেই কাটি, আমারও তো চাকুতে কাটা অভ্যেস নেই। একটু পেঁয়াজ টিয়াজগুলো, টমেটো পেঁয়াজ এগুলো কোনো কোনো সময় ওই চাকুতে কাটি, তাছাড়া আমি সমস্ত সবজিপাতি এই বসে বঁটিতেই কাটি, আমার এটাই সুবিধে মনে হয়। আর ওই যে বড় লাল ঝুড়িটা দেখছো না, ওর মধ্যে আমি দিচ্ছি, তাহলে কি জলটা ঝরে যাবে, ভালো করে আমি ধুতে পারবো, ওই জন্য ওই লাল বড় ঝুড়িটার মধ্যে রাখছি। এইভাবেই আমি বাঁধাকপিগুলো কেটে ওই ঝুড়ির মধ্যে রাখি। আজকে রান্না দেখলেই বাঁধাকপি কাটলাম, বাঁধাকপির চচ্চড়ি হবে। ওই যে বাঁধাকপি আমি বসিয়ে দিয়েছি একটু ভাপে, একটা সিটি হলে অফ করে দেবে, এদিকে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, আবার বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছি, আর ওইদিকে আমাদের বড় প্রেশার কুকারটায় লাকি সিনজোক আলুর খাবারও করা হয়ে গেছে। এখন আমি বাইরে যাব, জামা কাপড়গুলো কেচে নেব যেগুলো ভিজিয়েছি, তাহলে আবার পরে কথা বলছি।
আমি রান্নাটা করে নিচ্ছি। আলুটা কষিয়ে মশলার সঙ্গে নিরামিষ করেই করলাম, জিরে আদা বাটা দিয়ে আর টমেটো দিয়ে। আমি পুরো রান্নাটা তুলতে পারিনি, এই যে এইখানে হলো বাঁধাকপি করলাম আর এইটা পাঁপড় ভেজে রেখেছি আর ডাল। এই আজকে আমাদের মেনু হয়েছিল, তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে। আর আমি আমি আমার বরকে বললাম যাও একটু ওপর থেকে এনে দাও, তাও ওইগুলো ব্যালকনি থেকে এনে দিলে। এবার আমি বিছিয়ে নিচ্ছি ভালো করে, আর ছেলেও সমানে এদিক ওদিক করেই যাচ্ছে, কিছুতেই শুনছে না, তা ও এরকম লাফালাফি করছে। আর এই যখন এটা ঝাড়লাম না, ভেতরে কি ধুলো ছিল, প্রচুর ধুলো বেরুলো, দেখে ওপর থেকে মনে হয় না, কিন্তু বিছানার মধ্যে না প্রচুর ধুলো জমে থাকে সেইগুলো। এইবার এইভাবে এইভাবে আমরা পেতে নিচ্ছি। আমার বড় একটু আমাকে হেল্প করে দিয়েছে আজকে, এইগুলো এনে দিয়েছে, ও একটু বিছিয়ে দিতে সাহায্য করলো। এইভাবে আমরা এটা পেতে নিলাম, তার উপরে বিছানার চাদরটা পেঁচে নিলেই হয়ে যাবে। আর বিছানার চাদর না আমি সবসময় কী করি, চারদিকে চারটে গিঁট মেরে নিই, যে আর গিঁটটা ভালো করে ভেতরটায় জাজিমের তলায় গুঁজে দিই, তাহলে চাদর খুব টান টান থাকবে। তোমরা এই ট্রিক্সটা করে দেখতে পারো, এটা তোমাদেরও মানে ভালোই লাগবে আশা করি। এইভাবে যদি চাদর পাতা হয় না, চাদর একটু অগোছালো হয় না, খুব টান টান বাচ্চা সেখানে খেলা করুক লাফাক, কিন্তু একটুও চাদর এদিক থেকে ওদিক যায় না। আমি তাই জন্যে ওই আন্দাজ মতন চারদিকে চারটা গিঁট লাগিয়ে সেই গিঁটটা ধরে ওই জাজিমের তলায় দিয়ে দিই। এইভাবে চাদর পেতে দেখো তোমরা খুব সুন্দরভাবে চাদরটা বসে থাকে। আমার স্নান কমপ্লিট, এই মাত্র স্নান করে বেরোলাম, দেখছোই চুল একদম ভিজে, আর এত মাথা যন্ত্রণা করছিল না, আমি আজকে শ্যাম্পু করিনি, এমনি জল দিয়ে পুরো চুলটাকে ভিজিয়ে নিয়েছি। রোজ তো আমি চুল ভেজাই না, আজকে এত মাথা ধরেছিল বলে চুলটা ভিজিয়ে দিলাম একটু। আর এখন ছেলেরও স্নান হয়ে গেছে, মেয়ের ছেলের আমার হাজবেন্ডের সবারই হয়ে গেছে, এবার ওদের খেতে দেবো, তারপর ওদের ছেলেকে খাইয়ে তারপর আমি খাবো। আর তোমরা হয়তো ভাবো যে এত কাজ একা করে রোজই বলে কষ্ট হয়ে গেছে, তাহলে একটা মেয়ের তো রেখে নিতেই পারে। মেয়ের আমি রাখি না একটাই কারণে, মেয়ের আগে একজন আমার ছিল, একজন মাসিকে রেখেছিলাম আমি এই বাড়িতে আসার পরে, তখন কিন্তু কি এত কামাই করতো না, কামাই করতো বলে আমার সেই কাজগুলো, যেমন সকালবেলা উঠে যদি আমি জানছি যে আসবে, এবার সমস্ত কাজ রাতের বাসনগুলো রেখে দিতাম, সকালের ঝাড়ু পোছা সবই রেখে দিতাম, এইবারে আসতো না, অনেক কোনো না মানে নোটিশ দিয়ে আসতো না, যদি বলে যায় তো একরকম, না বলে না কামাই করে নিলে না, তখন অত কাজ, এবার ধরো 10টা সাড়ে 10টা অবধি বসে বসে তারপরে ওই সব কাজগুলো করলে খুব কষ্ট হয়ে যেত। ওই জন্যে আমি বললাম ঠিক আছে আর তোমাকে করতে হবে না, তখন থেকে আমি নিজেই করি। আর আমি তো কোয়ার্টারেই ছিলাম বিয়ের পর থেকে, কোয়ার্টারে যখন ছিলাম কোয়ার্টারে, আর্মি কোয়ার্টারে তো কোনোভাবে সার্ভেন্ট রাখা যায় না ওরকম, তাই জন্যে আমি কোনোদিন রাখিনি, আর আমার অভ্যেসও হয়ে গেছে ওই রকম একা করা। আর এখানে এসে যেহেতু উঠোন টুঠোনগুলো একটু ধোয়ার জন্য আমি ভেবেছিলাম যে ও আমি পারবো না, আর তারপরে যখন ওকে ছাড়িয়ে দিলাম তখন নিজে করতে করতে এখন দেখছি হয়ে যখন যাচ্ছে। আর একটা কথা যে যখন আমাদের বয়স বেড়ে যাবে তখন তো আর মানে শরীর দেবে না, তখন তো রাখতেই হবে, বা যতদিন পারি করে নিই এইভাবেই। আর স্কুল খুললেও হয়তো পারবো না, জানি না পারবো কি পারবো না, তখন হয়তো রাখতে হবে, তখন দেখব। এই কারণেই আমি নিজেই করি সমস্ত কাজ। তাহলে আজকের মতন আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। আর তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।